ঋতুপর্ণ ঘোষ সবাই জানেন ছবি বানায় বড়দের জন্য। সে ছবিতে সবাই গম্ভীর চিন্তা করে, চোখা চোখা কথায় ঝগড়া করে, কথায় কথায় কান্নাকাটি করে, চিৎকার করে বা নীরবে, কষ্ট পায় বা কষ্ট দেয়। কোথাও কোনো ঝলমলে হাসি মুখ নেই, ঝরঝরে প্রাণ জোড়ানো হুল্লোড় নেই। রোদ্দুর বলতে পর্দার বা চিকের ফাঁক দিয়ে আসা আলো চিলতে। আদিগন্ত নীলাকাশ নেই, আবনান্ত বিধিপথ নেই। তিতলিতে ছিল বটে এক পাহাড় পথের যাত্রা, তাও গাড়ির মধ্যে বন্ধ হয়ে কেটে গেল বেশিরভাগটা। পাহাড়ি রাস্তার উঁচু নিচু, মিলিয়ে যাওয়া বাঁকের রহস্য, অর্ধেকও যেন ধরা দিল না গাড়ির বন্ধ কাঁচের বাইরে। এসবে থেকে যেন ছুটি নিতে চাইছিলাম। ঋতুপর্ণ দম আটকে আসছিল। নয় নয় করে ১২টা সিনেমা তো হল, আর পারা যাচ্ছে না। ছুটি পালিয়ে গেলে তবেই যেন শান্তি। সিনেমা হলের দমবন্ধ অন্ধকার থেকে, কান্নাকাটি ঝগড়াঝাঁটি থেকে, রুমাল বার করার খসখস আর নাক টানার আওয়াজ থেকে, ঋতুপর্ণ পালাচ্ছিল ঋতুপর্ণ থেকে। আর তাই মেকপিওনের ব্যাগের ভেতর মন খারাপের দিস্তা।